হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সকলকে নতুন বছরের শুভেচ্ছা দিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা যে বাংলাদেশে যে সিমগুলি ইউজ করি, এই সমস্যাতে অধিকাংশ লোকই পড়ে থাকে। তাদের দেখা যায় মোবাইলে ব্যালেন্স ঢোকানোর সাথে সাথে কোনো একটি সার্ভিস চালুর কারণে কিন্তু মোবাইল থেকে টাকা কেটে নেয়। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের সমস্যাতে কিন্তু আমরা অনেকেই পড়ে থাকি। তা আজকের এই ভিডিওটি আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল প্লাস বাটন মোবাইল না, যে কোনো মোবাইল থেকেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় আমাদের মোবাইলে বাড়তি টাকা কেটে যায়, এটার জন্য আমরা জাস্ট আমাদের মোবাইলে ডায়ালারে গিয়ে কাস্টমার সার্ভিসে ফোন দিয়ে থাকি। আর কাস্টমার সার্ভিসে ফোন দেওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধুরা দেখা যায় এটা চাপুন এটা চাপুন নানান ধরনের কথা বলার কারণে, অ্যাঙ্গেজ হয়ে যাওয়ার কারণে আমাদের মোবাইল থেকে কিন্তু মোটামুটি 15 থেকে 20 টাকা ব্যালেন্সের মতো কেটে নেওয়া হয়, জাস্ট তাদের সাথে কথা বলতে বলতেই চলে যায়। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে কোনোরকম কাস্টমার কেয়ার সার্ভিসে কল দিতে হবে না, জাস্ট আপনারা কিছু কোড ডায়াল করেই কিন্তু আপনারা এটার সমাধান করতে পারেন, এটাই দেখাবো এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কি হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোডগুলো কি ডায়াল করতে হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে নিই, রবি এবং এয়ারটেল আপনারা সবাই জানেন এই দুটো কিন্তু লাইন অটোমেটিকলি এক হয়ে গেছে, এর জন্য রবি আর এয়ারটেলই কিন্তু আপনি একটি কোডই ডায়াল করতে পারেন। জাস্ট এটা ডায়াল করার জন্য অবশ্যই আপনারা স্টারে ক্লিক করবেন, স্টার থেকে 9#, জাস্ট আপনারা এতটুকু কোড আপনাদের মোবাইল থেকে ডায়াল করে দিবেন রবি অথবা এয়ারটেলে, তাহলে কিন্তু আপনাদের যত সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু ডিজেবল হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিমে আপনারা কি ডায়াল করবেন। এটা ডায়াল করার জন্য চলে যাবেন ডায়ালারে, ডায়ালারে চলে যাওয়ার পর *121*6*1#, জাস্ট আপনারা এই যে কোডটি দেখলেন এই কোডটি আপনারা গ্রামীণ সিম থেকে ডায়াল করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের যে যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি স্টপ হয়ে যাবে একটি SMS চলে আসার পর। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি সর্বলাস্ট আমি আপনাদেরকে দেখাবো বাংলালিঙ্ক। জাস্ট আমি বাংলালিঙ্কটি আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি। এখানে আপনারা *1*1*7*1*2*1#, জাস্ট আপনারা এই কোডটি কিন্তু আপনাদের বাংলালিঙ্ক সিম থেকে ডায়াল করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি এটা বাংলালিঙ্ক সিমে ডায়াল করে দিচ্ছি। বাংলালিঙ্ক সিম ডায়াল করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন ইউর রিকোয়েস্ট ইজ বেন্ডিং প্রসেসিং, প্লিজ ওয়েট ফর রিপ্লে ভিউ SMS। দেখেন বন্ধুরা বাংলালিঙ্ক থেকে SMS চলে আসছে সাকসেসফুলি, সব সার্ভিস কিন্তু আমার ডিসেবল করা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এগেইন যদি আমাদের আবার এনাবল করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে কোড নাম্বারটিও দেখিয়ে দিয়েছে, জাস্ট আমি দেখাই আপনাদেরকে মেসেজটি নিচে নামিয়ে। দেখেন বন্ধুরা, ইউ হ্যাভ বি সাকসেসফুল স্টপিং অল সার্ভিস, টু এনাবল সার্ভিস এগেইন প্লিজ ডায়াল। আমাদের কিন্তু আবার যদি আমরা সার্ভিসটি ডায়াল করে তাহলে এই কোডটি ডায়াল করে আমাদের সেই সার্ভিসগুলো আবার চালু করতে হবে। ঠিক আছে বন্ধুরা।